হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাসটা হচ্ছে সি প্লাস প্লাস। অনেকে রিকোয়েস্ট করেছো সি প্লাস প্লাসের ওপর ভিডিও আনতে, তো আজকে ক্লাসটা হচ্ছে সি প্লাস প্লাস লুপ, ওয়াইল লুপ, ফল ডু ডু ওয়াইল লুপ, এটার ওপর ভিডিও। তো তোমরা শেষ পর্যন্ত দেখবো আশা দেখবে আশা করি, এবং তোমরা অবশ্যই যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং বন্ধুদের সাথে তোমরা এই ভিডিওটা শেয়ার করতে পারো ভালো লাগলে, এবং অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো শুরু করা যাক। এবং সি প্লাস প্লাস তোমাদের ক্লাস টুয়েলভের একটি সিলেবাসের অন্তর্ভুক্ত আছে আমাদের সি প্লাস প্লাস ক্লাস টুয়েলভ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো সি প্লাস প্লাস প্রোগ্রামিং আমরা যারা সি প্রোগ্রাম ক্লাস ইলেভেনে যারা শিখেছি তারা লুপ জানো তোমরা, ওয়াইল লুপ, ফর লুপ, ডু ওয়াইল লুপ, তার একটা রিভিশন ক্লাস করাচ্ছি। মানে সি প্লাস প্লাসে একই জিনিস আছে, ঠিক আছে? তো শুরু করা যাক। ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লুপস আর ইউজ টু এক্সিকিউট এ সেট অফ স্টেটমেন্ট রিপিটেডলি আনটিল এ পার্টিকুলার কন্ডিশন ইজ স্যাটিসফাইড। দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা যখন লুপ ইউজ করি, লুপ কখন ইউজ করি আমরা? লুপ ইউজ করি আমরা যখন কোনো একটা কন্ডিশন মানে সেট অফ স্টেটমেন্টকে রিপিটেডলি ইউজ করি, যখন মানে পার্টিকুলার একটা কন্ডিশনের ওপর বেস করে, মানে পার্টিকুলার একটা টেস্ট কন্ডিশন দিয়ে দেওয়া হয়, সেই টেস্ট কন্ডিশনের ওপর বেস করে আমরা কী করে থাকি, লুপ আমরা ব্যবহার করে থাকি। সেই লুপ মানে আমাদের একটা টেস্ট কন্ডিশন তোমার দিয়ে দিচ্ছে, সেই টেস্ট কন্ডিশনটা কী হচ্ছে, যখন এটা ফলস হচ্ছে তখন সেটা এক্সিট হয়ে যাচ্ছে, এবং যে এটা যদি ট্রু হচ্ছে যতক্ষণ মানে এটা ট্রু হবে সেটা সেই লুপটা এক্সিকিউট করবে, আবার সেটা রানিং হয়ে ঘুরে আবার সেই মানে আমার যে পজিশনটা টেস্ট কন্ডিশন ছিল সেখানে আবার ফিরে আসবে। তো লুপ আসলে আমাদের যে আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা স্টেটমেন্টকে রিপিটেডলি মানে 10 টাইমস বা 100 টাইমস যদি তোমার সেটা ব্যবহার করতে হয় সেই জন্য আমরা কি করি, লুপ ব্যবহার করি। এবং এই লুপ তিন ধরনের হয়ে থাকে। তো লুপ আমরা তিন ধরনের লুপ দেখিয়ে থাকি, একটা হচ্ছে হোয়াইল লুপ, আরেকটা হচ্ছে ফর লুপ, ডু ওয়াইল লুপ। ওকে, তো আর একটু জেনে নেওয়ার যাক ব্যাপারটা আরও ডিটেলসে। বলছে দ্য সিকোয়েন্স অফ স্টেটমেন্ট এক্সিকিউটেড আনটিল স্পেসিফিক কন্ডিশন ইজ ট্রু। দেখো যখন এখানে যে কন্ডিশনটা দেওয়া হয় মানে মানে আমাদের যে কন্ডিশনটা দেওয়া থাকে স্পেসিফিক যে স্টেটমেন্টটা ততক্ষণই মানে এক্সিকিউট করবে যতক্ষণ স্পেসিফিক কন্ডিশন ইজ ট্রু, মানে কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ স্পেসিফিক স্টেটমেন্টটা এক্সিকিউটেড হবে। ওকে, তো দিস সিকোয়েন্স অফ স্টেটমেন্ট এক্সিকিউটেড কিপ ইনসাইড দ্য কার্লি ব্র্যাকেটস। এবং সেই স্টেটমেন্টগুলোকে যে মানে সিকোয়েন্স অফ স্টেটমেন্টস যেগুলো আমরা লিখে থাকি সেগুলো কিন্তু কার্লি ব্র্যাকেটসের মধ্যে লিখতে হবে। ওকে, তো সেটাকে কি বলা হয়, নোন অ্যাজ লুপ বডি, সেটাকেই বলা হয় লুপ বডি। ওকে, তো তারপরে বলছে কি, আফটার দ্য এভরি এক্সিকিউশন অফ লুপ বডি কন্ডিশন ইজ চেক অ্যান্ড ইফ ইট ইজ ফাউন্ড টু বি ট্রু দ্য লুপ বডি ইজ এক্সিকিউটেড এগেন। তো আমরা যারা এই যে এক্সিকিউশন হচ্ছে যে লুপ বডিটা মানে স্টেটমেন্টটা যদি মানে কন্ডিশন যদি চেক করা হয় এবং দেখা যায় যে যে ট্রু মানে কন্ডিশন ইজ ট্রু দেন লুপ বডি ইজ এক্সিকিউটেড। ওকে, অ্যান্ড হোয়েন দ্য কন্ডিশন চেক ফলস, ওকে কন্ডিশন চেক কামস আউট টু দ্য ফলস, যখন কন্ডিশনটা ফলস হবে অ্যান্ড লুপ বডি উইল বি নট এক্সিকিউট। ওকে, তো আমরা যে লুপ বডিটা থাকে সেটা আমাদের কী হবে, এক্সিকিউটেড হবে না, ওকে মানে স্কিপ করে যাবে। ওকে, তো দেখা যাক হোয়াইল লুপ। দেখো হোয়াইল লুপ যেটা আছে আমাদের এখানে, তো হোয়াইল লুপ ক্যান অ্যাড্রেস অ্যাজ হোয়াইল লুপ ক্যান অ্যাড্রেস অ্যাজ এন্টি কন্ট্রোল লুপ, ইট ইজ কমপ্লিটেড থ্রি স্টেপস, তিনটে স্টেপস হয়। ওকে, তো ফার্স্ট হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা হয়, দেন কন্ডিশনস, দেন ভেরিয়েবল ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ওকে, তো আমরা কীভাবে লেখা হয়, ফার্স্টে হচ্ছে ভেরিয়েবল এখানে ইনিশিয়ালাইজেশন করা হয়, মানে এখানে ইনিশিয়াল ভ্যালুটাকে এখানে দেওয়া হয়,
তো দেন হোয়াইল কন্ডিশন, মানে হোয়াইল লিখে তার ভিতরে কন্ডিশনটা দেওয়া হয়, মানে এখানে দেখতে পাচ্ছ তোমার এক্সাম্পল দেওয়া আছে হোয়াইল এক্স লেস দেন ইকুয়াল টু 10, ওকে, আর ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন দেওয়া আছে ইন্ট এক্স ইকুয়াল টু 0। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার ভ্যালু, মানে এক্স যেটা আমাদের ভেরিয়েবল নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইন্টিজার হবে, এবং ইনিশিয়ালাইজ করা হচ্ছে এক্সকে 0 দিয়ে। ওকে, তো এখানে দেখে নাও আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টস লিখেছি, স্টেটমেন্টসটা কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, এবং তারপরে লিখতে হবে ভেরিয়েবল ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এখানে আমরা জানি প্লাস প্লাস অথবা মানে এক্স প্লাস প্লাস অথবা এক্স মাইনাস মাইনাস অথবা আমরা এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, এইভাবে কিন্তু আমরা ইনক্রিমেন্ট করতে পারি। এক্স প্লাস প্লাস মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। ওকে, তো আমরা নিশ্চয়ই এটা জানি ইনক্রিমেন্ট অপারেটর ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে। তো এবার চলে আসি ফর লুপ। ফর লুপে দেখতে পাচ্ছ তোমরা ফর লুপ এক্সিকিউটেড এ সেট অফ স্টেটমেন্ট রিপিটেডলি আনটিল এ পার্টিকুলার কন্ডিশন ইজ স্যাটিসফাইড, মানে যতক্ষণ মানে সে পার্টিকুলার কন্ডিশনটা স্যাটিসফাইড হবে ততক্ষণ সেটা চলতে থাকবে। তো উই ক্যান সে ইট অ্যান ওপেন এন্ড লুপ। ওকে, তো মানে এই যে ফর লুপ আছে এটা ওপেন এন্ড লুপ বলা হয়। ওকে, স্টেটমেন্টটা কীরকম হয়, ফর লেখা হয়, তার ব্র্যাকেট দেওয়া হয়, ইনিশিয়ালাইজেশন করা হয়, ইনিশিয়াল ভ্যালুটাকে লেখা হয়, দেন কন্ডিশন, দেন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট লিখতে হয়। ওকে, তো এখানে কী দিতে হয়, স্টেটমেন্ট ব্লক যেটা আছে লুপ বডিতে তোমার স্টেটমেন্ট ব্লকটা লিখতে হয়। ইনিশিয়ালাইজেশন তোমাকে কী করতে হবে, ইন্ট এক্স ইকুয়াল টু 0, দেন কন্ডিশন এক্স লেস দেন ইকুয়াল টু 10 এটা লিখতে হবে, দেন ইনক্রিমেন্ট এক্স প্লাস প্লাস এক্স প্লাস প্লাস, ওকে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, আর ডিক্রিমেন্ট করলে এক্স মাইনাস মাইনাস। ওকে, তো ফর লুপ, ইন ফর লুপ উই হ্যাভ এক্স্যাক্টলি টু সেমি ক্লোনস, ওয়ান আফটার দ্য ইনিশিয়ালাইজেশন অ্যান্ড সেকেন্ড আফটার দ্য কন্ডিশন। আমরা কিন্তু ফর লুপে আমাদের দুটো সেমিক্লোনস কিন্তু ইউজ করতে হবে। ওকে, তো ইন দিস লুপ উই ক্যান হ্যাভ মোর দেন ওয়ান, এখানে আমরা একের বেশি আমরা এখানে ইউজ করেছি সেমিক্লোন। ওকে, তো এবার দেখে নেওয়া যাক কী বলছে, ইনিশিয়ালাইজেশন অ্যান্ড ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট সেপারেট ইউজিং কমা অপারেটর। মানে আমরা ইনিশিয়ালাইজেশন অর ডিক্রিমেন্ট যে আছে যেটা সেটা আমরা কী করছি, আমরা কী করতে পারছি এখানে, ইন দিস লুপ উই ক্যান হ্যাভ মোর দেন ওয়ান ইনিশিয়ালাইজেশন অ্যান্ড ডিক্রিমেন্ট অ্যান্ড সেপারেট ইউজিং কমা অপারেটর। আমরা এখানে কী করতে পারি, আমরা একের বেশি আমরা কী করতে পারি ইনক্রিমেন্ট অপারেটর বা আমরা ইনিশিয়ালাইজেশন করতে পারি, সেক্ষেত্রে আমাদের কমা ইউজ করতে হবে। ওকে, তো ফর লুপ হ্যাভ অনলি ওয়ান কন্ডিশন, ফর লুপে কিন্তু একটা কন্ডিশনই থাকবে, কিন্তু ইনক্রিমেন্ট অর ইনিশিয়ালাইজেশন কিন্তু তার থেকে বেশি হতে পারে। ওকে, তো ডু হোয়াইল লুপ ইন সাম সিচুয়েশন উই নেসেসারি টু এক্সিকিউট বডি অফ লুপ বিফোর টেস্টিং দ্য কন্ডিশন। মানে আমরা আমাদের হয়ে থাকে অনেক সময় ডু হোয়াইল লুপ কী হয়, আমরা টেস্টিং না করি কন্ডিশন মানে এক্সিকিউট মানে বডি এক্সিকিউট করি মানে বিফোর দ্য টেস্টিং দ্য কন্ডিশন, মানে কন্ডিশন চেক না করে আমরা এক্সিকিউট বডি এক্সিকিউট করে দিই। ওকে, লুপের বডি, তো সাচ সিচুয়েশন উই ক্যান হ্যান্ডেল ইট দ্য হেল্প অফ দ্য ডু হোয়াইল লুপ। ওকে, এই সমস্ত মানে ক্ষেত্রে আমরা কী করে থাকি, ডু হোয়াইল লুপ ইউজ করে থাকি। ডু স্টেটমেন্ট ইভলুটস দ্য বডি অফ দ্য লুপ ফার্স্ট অ্যান্ড দ্য এন্ড দ্য কন্ডিশন চেক ইউজিং হোয়াইল স্টেটমেন্ট। ফার্স্টে কী হচ্ছে, ফার্স্টে আমাদের এখানে ডু স্টেটমেন্ট মানে বডি অফ লুপটা স্টার্ট হচ্ছে। ওকে, তো এখানে ফার্স্টে ডু লেখা হয়, তারপরে কার্লি ব্র্যাকেট দেওয়া হয়। তো ফার্স্টে তোমার কী হচ্ছে, ডু মানে তোমার বডি অফ দ্য লুপ স্টার্ট হচ্ছে, দেন এন্ডে কী হচ্ছে, হোয়াইল সেখানে কন্ডিশন চেক করা হচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ। দেন দুটো স্টেটমেন্ট আছে যেটা হচ্ছে জাম্প আউট অফ এ লুপ, মানে জাম্প করতে আমাদের ব্যবহার করা হয়, একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। ওকে, একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। তো সামটাইমস হোয়াইল ইউজ এক্সিকিউটিং এ লুপ উইট বিকামস নেসেসারি টু স্কিপ এ পার্ট অফ দ্য লুপ অর টু লিভ দ্য লুপ অ্যাজ সুন অ্যাজ সার্টেন কন্ডিশন বিকামস ট্রু। মানে আমাদের অনেক সময় লুপ থেকে বেরিয়ে আসতে হয়, মানে খুব মানে সার্টেন একটা কোনো কন্ডিশন থেকে বা মানে লুপ থেকে আমাদের বেরিয়ে আসতে মানে কোনো একটা কন্ডিশন আমাদের হয়, সেই সময় আমরা কী করতে হয়, সেই লুপ থেকে বেরিয়ে আসতে গেলে আমাকে ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে বা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করতে হবে। ওকে, তো
When brick serpent is encountered inside a loop, loop এর ভিতরে যখন brick